হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে যে আপনারা স্কেটিং থেকে 10 ইঞ্চি যে পার্শ্ব কাজটি দেখতেছেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এই প্লাস্টিকটি করার একটা নিয়ম আছে, আর সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত মানে স্কেটিং এর দাগ পর্যন্ত সম্পূর্ণ কাজটি আমরা আগে শেষ করে নিই। শেষ করে নেওয়ার পরে আমরা বিল্ডিং এর এখানে থেকে ওখানে পর্যন্ত আজকে 10 ইঞ্চি প্লাস্টারটি শেষ করি। এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি একটা গ্যাপ পুরোপুরি যদি 10 ইঞ্চি পর্যন্ত করেন, পরবর্তীতে আপনি আরেকটা গ্যাপ যখন করতে যাবেন বা একটা পিলার যখন করতে যাবেন, তখন ওই কাজটি করার সময় যে বালুটা ওই গলার উপরে মানে স্কেটিং এর উপরে পড়বে, তখন কিন্তু ওইখানে একটা সাদা একটা দাগ হয়, আর ওই দাগটা কখনো কিন্তু মিশে না। তা বন্ধুরা, আপনারা স্কেটিং এর দাগ মতো কাজটা করে নেওয়ার পরে আপনারা যখন এইখানে থেকে ওইখানে প্লাস্টারটা যদি করবেন, তখন দেখা গেছে যে আপনাদের স্কেটিং আপনার ময়লা হওয়ার সম্ভাবনাটা থাকে না।